শহর মুন্সিগঞ্জের নয়াপাড়ায় এই ব্যতিক্রমী সরস্বতী মণ্ডপ ঘিরে শহরে হইচই পড়ে গেছে এবং ফেলে দেওয়া যে বোতলের খোসা থেকে কিভাবে এই নান্দনিক শৈল্পিক ছোঁয়া দেওয়া যায় তারই কিন্তু নিদর্শনের কথা বলছেন দূর দূরান্ত থেকে আসা পূজারীরা। তারা বলছেন যে বিদ্যাদেবীকে ঘিরে যে একটি বিশেষ পরিবেশ তৈরি হয়েছে তার পেছনে কিন্তু অনেক মানুষের স্বেচ্ছাশ্রম ছিল, যে এইখানকার যেই সংগঠনটি এই আয়োজনটি করেছেন এবং তারা কিন্তু অন্যান্য পার্বণেও এরকম আয়োজন করে থাকেন। এর আগে কিন্তু বাদামের খোসা এবং কফির ফেলে দেওয়া যে এই পট এরকম অনেক কিছু দিয়ে কিন্তু তারা এই কাজগুলো করেছেন এবং তারা বলছেন যে এই পূজায় যে শুধু মাত্র এই পূজারীদের যে শ্রদ্ধাঞ্জলি নয়, পাশে তারা নতুন প্রজন্মকে ব্যতিক্রম কিছু শেখাবার প্রয়াস চালাচ্ছেন এবং তারা বলছেন যে শৈল্পিক হাতের ছোঁয়ায় যে বোতলের ক্যাপি কত নান্দনিক হতে পারে সেটি যেমন বোঝানো হয়েছে, আবার পূজারীরা বলছেন দেবীকে স্মরণ করার ক্ষেত্রে যে নতুন প্রজন্মকে সৃজনশীলতা বিকশিতভাবে গড়ে তোলবার যে প্রয়াস সেটিও কিন্তু এই একটি লক্ষ্য এবং মণ্ডপ ঘিরে যে বড় একটি পথ সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে একইভাবে এই বোতলের যে ক্যাপ সেটি দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং এই যে আকর্ষণীয়ভাবে সাজানোর পেছনে কিন্তু এখানকার 40 জন যুবক, যেই সংগঠনটি নয়াপাড়া নবীন সংঘ, সেখানকার এই যুবকরা কিন্তু দিনের বেলায় তাদের যে নির্দিষ্ট কাজকর্ম আছে সেগুলো সম্পন্ন করে কিন্তু রাতে এই অতিরিক্ত সময়গুলোতে তারা 1 মাস ধরে এই কাজটি করেছেন এবং তারা বলছেন যে এই ক্যাপগুলো সংগ্রহ করতে, রং মেলাতেও তাদের নানা রকম কৌশল গ্রহণ করতে হয়েছে এবং এগুলো করতে কিন্তু তাদের স্বেচ্ছাশ্রম ছাড়াও এই বোতলের ক্যাপ সংগ্রহ, আঠা এবং বিভিন্ন রকম যে উপকরণ ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু তাদের প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে এবং এই যে শহরের একেবারে ধলেশ্বরী তীরের কাছে যে এই মণ্ডপটি করা হয়েছে সেখানে কিন্তু এই প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের নানা অঞ্চলের মানুষ কিন্তু সকাল থেকে এখানে এসছেন, অনেক শিক্ষার্থীরা এসছেন, অভিভাবকরা এসছেন, তারা এসে কিন্তু এই যে মন্দিরের পাশে যেই মণ্ডপটি করা হয়েছে সেগুলো দেখছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন এবং এখানকার আয়োজকরা বলছেন যে এখানে কিন্তু তারা 3টি রঙের বোতলের ক্যাপ ব্যবহার করেছেন, হলুদ, সাদা এবং লাল, এবং তাদের যে এই এই যে তাদের নানাভাবে সাজানোর ক্ষেত্রে কিন্তু আগেই পরিকল্পনা করতে হয়েছে এবং সেই পরিকল্পনা ঘিরেই তারা এই কাজগুলো করেছেন এবং তারা বলছেন যে রাতে যে লাইটিং সেখানেও কিন্তু তাদের এই নান্দনিকতার বিষয়টি রয়েছে এবং সেখানে তারা বলছেন যে এই বিষয়গুলো যে একটা পূজোর মধ্যেই সীমাবদ্ধ না থাকা এবং পাশাপাশি যে শৈল্পিক মনকে প্রসারিত করার যে প্রয়াস সেই জায়গাটিতে কিন্তু তারা আরও বেশি কাজ করতে চান এবং তারা বলতে চান যে যেই সব জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেই জিনিসগুলোকেও কিন্তু কাজে লাগানো যায়, পাশাপাশি যে পরিবেশ বান্ধব হওয়ার বিষয়গুলো কিন্তু নানা রকম মেসেজ এখান থেকে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু বই পুস্তক নিয়ে এখানে এসছেন এবং মুন্সিগঞ্জের কিন্তু প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা উদযাপন হচ্ছে সেই জায়গাগুলো থেকেও কিন্তু এখানে ভিড় আমরা বেশি লক্ষ্য করছি এবং মূল শহরের এই জায়গাটি একটু পথ সরু হলেও সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই মানুষ ভিড় করে এখানে এসছেন, অঞ্জলি নিচ্ছেন এবং ঠাকুর এখানে নানা রকম যে তাদের যে পুজোর যেই সব পুরোহিতদের কাজ সেগুলো সারছেন এবং এই কাজগুলো সারবার ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে যে একেবারে শিশু থেকে বিভিন্ন বয়সীরা যে আসছেন তারা দেবীকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই বিদ্যা দেবী তাদের শিক্ষাকে আরও বেশি প্রসারিত করবে সেই আশায় কিন্তু এখানে পুজো দিতে এসছেন। মুন্সিগঞ্জের নয়াপাড়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।